মোবাইল কিংবা টিভি দেখিয়ে বাচ্চাদের খাবার খাওয়ানোর অপকারিতা সম্পর্কে আপনাদের সামনে আমি কিছু বলতে চাই। কিছুদিন আগে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নিউমোনিয়া নিয়ে একটা বাচ্চা ভর্তি ছিল। হঠাৎ করে ক্লিনিক থেকে ফোন দিল, বাচ্চাটার অবস্থা খুবই খারাপ। আমি চেম্বার থেকে দৌড়িয়ে ক্লিনিকে গিয়ে দেখি বাচ্চা একদম নীল হয়ে গিয়েছে, অক্সিজেন স্যাচুরেশন কমে প্রায় 50-এ নেমে এসেছে। আমি তো খুবই ভয় পেয়ে গেলাম, হঠাৎ করে এত খারাপ হওয়ার কারণ কী হতে পারে। মাকে জিজ্ঞেস করলাম হঠাৎ করে কীভাবে এরকম শ্বাসকষ্ট শুরু হলো। তখন মা আমাকে জানালেন বাচ্চাকে মোবাইল দেখিয়ে কমলা খাওয়াচ্ছিলেন, তারপরেই হঠাৎ করে বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। আমি যা বুঝার বুঝে নিলাম, বাচ্চার মুখটা পরিষ্কার করতে গিয়েই বাচ্চা বমি করে 3-4 টুকরা কমলা বের করে ফেললো, তারপর বাচ্চার শ্বাসকষ্ট কিছুটা কমলো। তারপরেও কিছুটা শ্বাসকষ্ট থাকার কারণে আমরা বাধ্য হলাম বাচ্চাটাকে ঢাকায় রেফার করতে। মোবাইল কিংবা টিভি দেখিয়ে খাওয়ালে বাচ্চারা অমনোযোগী থাকে, যার ফলে যে কোনো মুহূর্তে খাবার শ্বাসনালীতে চলে যেতে পারে, গিয়ে এ ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আরেকটা অপকারিতা হলো যে মোবাইল কিংবা টিভি দেখিয়ে খাবার খাওয়ালে বাচ্চাদের খাবারের প্রতি পূর্ণ মনোযোগ থাকে না, বিধায় খাবারের স্বাদটা ঠিকমতো পায় না, যার ফলে বাচ্চা অন্য সময়েও খাবার খেতে চায় না। মোবাইল এবং টিভির আরেকটা অপকারিতা হলো যে সমস্ত বাচ্চা সবসময় এগুলো দেখে তাদের কমিউনিকেশন স্কিল অর্থাৎ অন্য বাচ্চাদের সাথে মেলামেশা করার যে প্রবণতা এটা কম থাকে এবং কথা দেরিতে বলে। এজন্য আপনারা অভিভাবকরা সবাই চেষ্টা করবেন মোবাইল এবং টিভি থেকে বাচ্চাকে দূরে রাখতে। হ্যাঁ, টিভি সামান্য পরিমাণ দেখানো যেতে পারে, তবে সেটা যেন মাত্রাতিক্ত না হয়। যারা ইতিমধ্যে এই কু অভ্যাসটায় বাচ্চাকে অভ্যস্ত করিয়ে ফেলেছেন তারা ধীরে ধীরে চেষ্টা করবেন এটা থেকে বেরিয়ে আসার জন্য। দরকার হলে আরেকজনের সহায়তা নিয়ে বাচ্চার সামনে কথা বলে বা ভুলিয়ে ভালিয়ে টিভিটা বন্ধ করে বা মোবাইলটা বন্ধ করে আস্তে আস্তে খাওয়ানোর চেষ্টা করবেন। খিদা লাগলে যে কোনো বাচ্চা খাবেই, অতএব এটা না হলে খাবে না এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।